আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ভাগ্য বিশ্বাস করা ছাড়া কোনো ব্যক্তি মুমিন হতে পারে না। আর ভাগ্য বিশ্বাস করার অর্থ হলো এটা বিশ্বাস করা যে জীবনের ভালো ও মন্দ, আনন্দ ও দুঃখ, জীবিকা ও সম্পদ, জীবন ও মৃত্যু ইত্যাদি বিষয় আল্লাহ কর্তৃক নির্ধারিত। ভাগ্য আল্লাহর এক রহস্যময় জগৎ। এই জগৎ সম্পর্কে আল্লাহ কাউকে অবগত করেননি। তাফসিরবিদরা বলেন, ভাগ্য সেই সব বিষয়ের একটি যেগুলোর ব্যাপারে আল্লাহ বলেছেন, অদৃশ্য সম্পর্কে তোমাদেরকে আল্লাহ অবহিত করার নয়, তবে আল্লাহ তার রাসূলদের মধ্যে যাকে ইচ্ছা মনোনীত করেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 179। ভাগ্য সম্পর্কে মানুষ ততটুকু জানে যতটুকু আল্লাহ কোরআন ও তার নবীর মাধ্যমে জানিয়েছেন। মানুষের ভাগ্যর ভালো ও মন্দ আল্লাহ কর্তৃক নির্ধারিত। আল্লাহ বলেন, আমি সব কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে। আমার আদেশ তো একটি কথাই নিষ্পন্ন, চোখের পলকের মতো। আল্লাহ মানুষের জন্য যা নির্ধারিত করে রেখেছেন তা অবশ্যই বাস্তবায়িত হবে। ইরশাদ হয়েছে, আল্লাহ তার ইচ্ছা পূরণ করবেনই। আল্লাহ সব কিছুর জন্য স্থির করেছেন নির্দিষ্ট মাত্রা। সূরা তালাক আয়াত নম্বর 3। মানুষের ভাগ্যে যা ঘটে তা পূর্ব থেকেই আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। ইরশাদ হয়েছে, পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যেই বিপর্যয় আসে আমি তা সংগঠিত করার আগেই তা লিপিবদ্ধ থাকে। ভাগ্য মানুষের জীবনকে সংযত করে। আল্লাহ বলেন, এটা ভাগ্য নির্ধারণ এজন্য যে তোমরা যা হারিয়েছ তাতে যেন তোমরা বিমর্ষ না হও, এবং যা তিনি তোমাদের দিয়েছেন তার জন্য হসতপুল্য না হও। আল্লাহ পছন্দ করেন না উদ্যত ও অহংকারীদের। সূরা হাদিদ আয়াত নম্বর 23। আল্লাহর ইচ্ছা ও পরিকল্পনা অনুযায়ী সব কিছু সংগঠিত হয়, আর আল্লাহ তা পূর্ব থেকেই নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ বলেন, জলে ও স্থলে যা কিছু আছে তা তিনি অবগত, তার অজ্ঞাতসারে একটি পাতাও পড়ে না। মাটির অন্ধকারে, ভূগর্ভের অন্ধকার স্তরে এমন কোনো শস্যকণাও অঙ্কুরিত হয় না, অথবা রসযুক্ত কিংবা শুকনো এমন কোনো বস্তু নেই যা সুস্পষ্ট খিতাবে নাই। সূরা আনআম আয়াত নম্বর 59। আবু আবদুল্লাহ ইবনে দাইলামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এসে তাকে বললাম, তাকদীর সম্পর্কে আমার মনে একটি দ্বিধার উদ্রেক হয়েছে, তাই আপনি আমাকে এমন কিছু বলুন যাতে মহান আল্লাহ আমার মনের দ্বিধাদ্বন্দ্ব দূর করবেন। তিনি বললেন, মহান আল্লাহ তার আসমান ও পৃথিবীবাসী সবাইকে শাস্তি দিতে পারেন, তারপরেও তিনি তাদের প্রতি অন্যায়কারী হবেন না। পক্ষান্তরে তিনি যদি তাদের সবাইকে দয়া করেন তাহলে তার এই দয়া তাদের জন্য তাদের নেক আমল হতে উত্তম হবে। সুতরাং যদি তুমি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর পথে দান করো আর তাকদীরে বিশ্বাস না রাখো, তবে তা গ্রহণ করা হবে না যতক্ষণ না তুমি পুনরায় তাকদীরে বিশ্বাস করবে এবং উপলব্ধি করবে যে যা তোমার ঘটেছে তা ভুলেও তোমাকে এড়িয়ে যাওয়ার ছিল না, আর যা এড়িয়ে গেছে তা কখনো ভুলেও তোমার বেলায় ঘটার ছিল না, আর এই বিশ্বাস ছাড়া তুমি মারা গেলে জাহান্নামে যাবে। ভাগ্যের ভালো ও মন্দের ব্যাপারে মুমিন সন্তুষ্ট থাকে। কখনো তাকে অপছন্দের কোনো বিষয় স্পর্শ করলেও সে তা নিয়ে প্রশ্ন উত্থাপন করে না, কেননা আল্লাহর নির্দেশ হল আল্লাহ যা করেন সে বিষয়ে তাকে প্রশ্ন করা যাবে না।
বরং তাদেরকেই প্রশ্ন করা হবে। সূরা আম্বিয়া আয়াত নম্বর 23। জগতের সব কিছুর উৎপত্তি, বিনাশ, ভালো মন্দ, উপকার অপকার, পরিণাম প্রবৃত্তি মাকলুক সৃষ্টির অনেক আগেই আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। একে ইসলামের পরিভাষায় তাকদীর বা ভাগ্যলিপি বলা হয়। যা কিছু ঘটেছে বা ঘটবে সবই তাকদীরে লেখা রয়েছে। তাকদীর অকাঠ্য, তাকদীরে বিশ্বাস করা ফরজ। মানুষের তাকদীর বা ভাগ্য নির্ধারিত, যা পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগেই নির্ধারণ করা হয়েছে। আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, তিনি বলেন, আল্লাহ তাআলা সব সৃষ্টির তাকদীর আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগেই লিখে রেখেছেন। তিনি বলেন, যখন আল্লাহর আরশ পানির উপর ছিল, তাকদীর বা নির্ধারিত হলেও আমলের প্রয়োজন রয়েছে। বান্দার কাজ আমল করা। বান্দা তো আর জানে না যে ভাগ্য কী আছে, কাজেই বান্দাকে আমল করতে হবে। ভালো কাজ করতে পারাটাই ভাগ্য ভালো হওয়ার লক্ষণ। যার ভাগ্য যেমন রয়েছে তেমন কাজই তার জন্য সহজ হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির জানাজায় উপস্থিত ছিলেন। তিনি কিছু একটা হাতে নিয়ে চিন্তিত হয়ে মাটি কুটলেন। এরপর বললেন, তোমাদের মধ্যে এমন কোনো লোক নেই যার অবস্থান স্থল জান্নাতে বা জাহান্নামে লিখে রাখা হয়নি? সাহাবিগণ বলেন, হে আল্লাহর রাসূল, তাহলে আমরা কি আমাদের লিখিত তাকদীরের উপর ভরসা করে সব আমল ছেড়ে দিব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, বরং আমল করতে থাকো, কারণ প্রত্যেকের জন্য তাই সহজ করে দেওয়া হয় যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। অতএব পুণ্যবানের জন্য নেক কাজ করা সহজ হয়, আর হতবাগার জন্য পাপের কাজ করা সহজ হয়। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পাঠ করেন, যার অর্থ হল, যে ব্যক্তি দান করে পাপের কাজ থেকে বিরত থাকে এবং ভালো কর্মের প্রতি সমর্থন জ্ঞাপন করে, তার জন্য আমি জান্নাতের কাজ সহজতর করে দিই। উভয় প্রকারের তাকদীরের বিষয়ে আল্লাহ বলেন, আল্লাহ যা ইচ্ছা মুছে ফেলেন, যা ইচ্ছা ঠিক রাখেন, আর তার কাছেই রয়েছে মূল কিতাব লাওহে মাহফুজ। আয়াতের মূল কিতাব বলে এই কিতাব বোঝানো হয়েছে, যাতে অকাট্য তাকদীর রয়েছে, কারণ সত্যযুক্ত তাকদীরে লিখিত সত্য সম্পর্কে আল্লাহ তাআলা আগে থেকেই জানেন যে এই ব্যক্তি শর্ত পূরণ করবে কিনা, তাই চূড়ান্ত তাকদীরে অকাট্য ফয়সালা লেখা থাকে। দোয়ায় কি তাকদীর পরিবর্তন হয়? দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হওয়ার প্রসঙ্গে হাদিসে বর্ণিত হয়েছে, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া ছাড়া কোনো কিছু তাকদীর বা আল্লাহর ফয়সালা রোধ করতে পারে না, আর মা বাবার অনুগত ছাড়া কোনো কিছুর আয়ু বাড়তে পারে না। আয়াত দুটোতে তাকদীরের মুআল্লাক বা শর্তযুক্ত তাকদীরের কথা বলা হয়েছে, অর্থাৎ দোয়ার শর্তে তাকদীর অন্যরকম হতে পারে, যেমন দোয়া করলে জীবন এমন হবে, নয়তো অন্যরকম।